নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সেনার সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ, নাগাল্যান্ডে গুলিতে ঝাঁঝরা 15 গ্রামবাসী। সম্পাদকীয় লেখায় দেশদ্রোহিতার মামলা, গর্জে উঠলেন কাছাড়ের সাংবাদিকরা। বিধায়ক দিয়ে উন্নয়ন হবে না বলেই সাংসদ প্রতিনিধি নিয়োগ, দাবি আমিনুলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগাল্যান্ডের মন জেলার তিরু এবং ওটিং গ্রামের মধ্যে গ্রামবাসীদের সঙ্গে শনিবার রাতে সেনাবাহিনীর সংঘর্ষে 16 নিহত হওয়ার পাশাপাশি 20 জনের অধিক লোক আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন আসাম রাইফেলসের জওয়ানও রয়েছেন। এই ভয়ঙ্কর সংঘর্ষে আসাম রাইফেলসের 6 জওয়ানও গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলায় এনএসসিএন উগ্রপন্থী সংগঠনের সদস্য সন্দেহে দুই নিরীহ যুবককে গুলি করে হত্যা করার অভিযোগে এই ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা সৃষ্টি হয়। অসমের পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ডের মন জেলার টিজিত থানার অন্তর্গত তিরু এবং ওটিং গ্রামের মধ্যবর্তী স্থানে সংঘটিত হয় এই ভয়ঙ্কর ঘটনা। মন জেলার তিরু গ্রামে এনএসসিএন উগ্রপন্থী সদস্য সন্দেহে দুই নাগা যুবককে আসাম রাইফেলস গুলি করে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও আসাম রাইফেলসের মধ্যে সংঘর্ষ বাধে। উত্তেজিত গ্রামবাসীরা হাতে দা লাঠি নিয়ে আক্রমণ চালায় আসাম রাইফেলসের উপর। এমনকি গ্রামবাসীরা আসাম রাইফেলসের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে গাড়িগুলো জ্বালিয়ে দেয়। আত্মরক্ষার জন্য আসাম রাইফেলস জওয়ানরা গুলি চালালে ঘটনাস্থলেই 11 জন গ্রামবাসীর মৃত্যু ঘটে। তাছাড়া গ্রামবাসীদের আক্রমণে মৃত্যু ঘটে গৌতম লাল নামে আসাম রাইফেলসের এক জওয়ানের। এই ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনায় কম করেও 20 জনের বেশি লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে আসাম রাইফেলসের 6 জওয়ান রয়েছেন। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও এই সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মৃত্যুকে অতি দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সমগ্র ঘটনার এক উচ্চস্তরীয় তদন্তের জন্য এসআইটি গঠন করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে এই ঘটনার উচ্চস্তরীয় তদন্তের আশ্বাস দিয়েছেন। এ ঘটনা নিয়ে রবিবার রাতেও তীব্র উত্তেজনা বিরাজ করছে মন জেলার তিরু এবং ওটিং গ্রামে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরের গ্রেফতারি ঘিরে একটি লেখা প্রকাশ করার জেরে স্থানীয় এক পোর্টালের সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধে শিলচর সদর থানায় দায়ের করা হয়েছে এজাহার। শহরের মেহেরপুর দিশারি লেনের বাসিন্দা শান্তনু সূত্রধর নামে এক ব্যক্তি এজাহার দায়ের করেছেন। শুক্রবার দায়ের করা এজাহারে শান্তনুর অভিযোগ, অনির্বাণ তার লেখায় পুলিশ এবং সরকারের উদ্দেশ্য নিয়ে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন, এমনকি প্রশ্ন তুলেছেন বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়েও। সঙ্গে উপহাসমূলক মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রীকে ঘিরে। এসবের পাশাপাশি তিনি অসমীয়াদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে বাঙালি ও অসমীয়াদের মধ্যে সুভ্রাতৃত্বমূলক সম্পর্কে বিভেদ রেখা টানানোর চেষ্টা চালিয়েছেন। এসব অভিযোগ এনে শান্তনু অনির্বাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন পুলিশের প্রতি। সোমবার অনির্বাণকে বেলা 11টার মধ্যে সদর থানায় হাজির হওয়ার জন্য নোটিশও পাঠিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন শিলচর সহ গোটা কাছাড় জেলার সাংবাদিকরা। রবিবার শিলচরে এক সভায় এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান সব সাংবাদিক। প্রবীণ সাংবাদিক জ্যোতিলাল চৌধুরীর সভাপতিতে আয়োজিত সভায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এদিনই একটি স্মারকপত্র পাঠানো হবে। সেই সঙ্গে দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত অনির্বাণ রায়চৌধুরীর সঙ্গে সোমবার পুলিশের জেরার মুখে সমস্ত সাংবাদিকরা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সংবাদ মাধ্যমে লেখার সূত্র ধরে দেশদ্রোহিতার মামলা চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সবাই নিজেদের ক্ষোভ উগড়ে দেন। जो एडिटोरियल पब्लिश हुई है उसका मैं पूर्ण दायित्व लेता हूँ। आई स्टैंड बाय माय एडिटोरियल एंड नॉट बीइंग अ सिंगल वर्ड। और ये आपकी एडिटोरियल नहीं है, ऐसे बहुत लिखा जाएगा। और ये ऐसा भी इसमें बाकी है, उसमें एक चीज हमको कहा जाता है, जब मैंने मिजोरम के टाइम में भी देखा था, हमें बांग्लादेश ही कहा जा रहा था। तो ये मैं ये कह देता हूँ, आई एम ए सन ऑफ असम, आई एम ए प्राउड सन ऑफ असम। If needed, I will give my life for the state of Assam. But I was a Bengali, I am a Bengali, and I forever remain a Bengali. And that does not make me any less of a son of Assam than the Honorable সাংবাদিকতার উপর একটা বড় ধরনের আঘাত বলে আমরা সব সাংবাদিকরা, আমরা যারা পেশাদার সাংবাদিক আমরা মনে করি। এরই প্রতিবাদ জানাতে আজ আমরা এখানে শিলচর শহরের কর্মরত শিলচর শহর যে ছিল না বরাক উপত্যকা অনেক টাকা দিয়েছে, তার সাংবাদিকরা আমরা জড়ো হয়েছিলাম। আমরা কিছু প্রস্তাব করেছি, সেই প্রস্তাবগুলো আমরা
মুখ্যমন্ত্রীর কাছে আজকে আমরা পাঠানো হবে। এবং আরেকটা আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল কাছাড় পুলিশ অনির্বাণকে ওই মামলার ভিত্তিতে তাকে সামন করেছে, তাকে থানায় ডেকে পাঠিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকজন সাংবাদিক অনির্বাণ একা নয়, অনির্বাণের পাশে আমরা সবাই রয়েছি এবং আমরা প্রত্যেকেই মিলে অনির্বাণকে নিয়ে আমরা যাব। অনির্বাণ একা যাবে না, আমরা প্রত্যেকে আমরা যাব। এখানে অনেক বক্তাই বলেছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি একজনের উপর হয় সেটা আমাদের প্রত্যেকের উপরই করা হোক, এবং প্রয়োজনে যদি অনির্বাণকে জেলে পাঠানো হয় সেক্ষেত্রে আমাদের যারা রয়েছে, আমরা যারা কর্মরত সাংবাদিক রয়েছি, আমাদেরকে যেন আমরা জেলে যেতে প্রস্তুত। গত নয় মাসে কোনো উন্নয়ন হয়নি, আর আগামীতে এআইইউডিএফ এর বিধায়কের মাধ্যমে তেমন উন্নয়ন হবে না দেখে সোনাই কেন্দ্রের জনগণের স্বার্থে শাহরুল আলম শেখকে সাংসদ প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে। রবিবার সোনাই মাল্টিপারপাস হলে সাংসদ প্রতিনিধি শাহরুল আলম শেখের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বললেন প্রাক্তন বিধায়ক কামরুল হক লস্কর। তিনি বলেন, পশ্চিম সোনাইয়ে জেলা পরিষদ সদস্য রয়েছেন, জিপি সভাপতি সদস্য রয়েছেন, কিন্তু পূর্ব সোনাইয়ে কোনো জনপ্রতিনিধি নেই। তাই সমহারে উন্নয়নের লক্ষ্যে পূর্ব সোনাইয়ের বলিষ্ঠ যুবক শাহরুল আলমকে সাংসদ প্রতিনিধি করা হয়েছে। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ব সোনাইয়ের মন্ডল সভাপতি ভজন সেন, পশ্চিম সোনাইয়ের মন্ডল সভাপতি প্রদীপ কুমার দাস, জেলা পরিষদ সদস্য মানব সিং, জেলা বিজেপি সম্পাদক পম্পী নাথ, রামেশ্বর শর্মা, শিক্ষক শেখ আশোক আলী, জিপি সভাপতি সূর্য কুমার গৌড়, অশোক কুমার গোয়ালা প্রমুখ। সভাপতি আমাদের প্রস্তাবকে সাংসদকে যে খুঁজে দিলেন যে এইটা জেলা মানে মন্ডলের দুই মন্ডলের প্রস্তাব, এইটা আমারও প্রস্তাব যে সুনাই সমর্থে যেগুলা উন্নয়ন ছিল ওই উন্নয়ন যাতে ধারাবাহিকতা থাকে, উন্নয়ন যাতে স্তব্ধ না হয়, কারণ এই যে আট নয় মাস হয়েছে সুনাই সমর্থে যে উন্নয়নের স্তব্ধ হয়েছে কোনো উন্নয়ন হয়নি, কারণ এখানে স্বাধীনতার ৭০ বছর পর উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর জিপির তৃতীয় ও পঞ্চম খণ্ডে নতুন করে রাজ্য সরকারের জলজীবন প্রকল্পের দুটি কাজের শিলান্যাস করা হয়। জিপির পঞ্চম খণ্ডের পলান্টিকি এলাকায় ৯৩,৭৯,০০০ টাকা এবং তৃতীয় খণ্ডের ময়নারবন্দ এলাকায় ১,৩৩,৫৫,০০০ টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পের শিলান্যাস করা হয়। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম প্রকল্পগুলির শিলান্যাস করেন। এই প্রকল্পের কাজ কিভাবে হবে তথ্য সহ সেটা প্রকাশ করেন বিভাগীয় কর্তা জিয়াউল হক লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পানালাল পুরকায়স্থ, রজনীকান্ত সিং, বিদ্যুৎ দে সহ বিজেপি কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধিরা। এই এলাকার মানুষ নালা খালার জল খেয়ে খেয়েই জীবন অতিবাহিত করেছেন, স্বাস্থ্যর দিকে খুব নজর দেওয়া হয়নি বিগত দিনে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন আসলে বাস্তব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্বপ্ন, সেই স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন, আর সেই স্বপ্ন প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি ওনার স্বপ্ন, আর আমরা সেটাই বাস্তব চিত্র দেখছি। দীর্ঘ ৭০ বছর পরও আজও আমরা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছি, আর ধীরে ধীরে মাননীয় প্রধানমন্ত্রীর আর বিগত দিনের যে এনডিএ সরকারের কারণে অনেক কিছু ফল আমরা আশা করতে পেতে চলেছি। শুধু জল নয়, প্রত্যন্ত এলাকাতে জলের সঙ্গে সঙ্গে বিদ্যুতের অবস্থা একই অবস্থা ছিল, ৭০% গ্রামে বিদ্যুৎ ছিল না, আর ৩৬% গ্রামে সেটা পূর্ণ হতে চলেছে। পুর নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করতে দলীয় নেতা কর্মীদের আরো সচেষ্ট হওয়ার ডাক দিলেন অগপ দলের মহিলা মোর্চার কেন্দ্রীয় সভানেত্রী বরদা করিতা।
রবিবার শিলচরের এক হোটেলে অসম মহিলা পরিষদের উদ্যোগে কাছাড় জেলা মহিলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি বিমলেন্দু সিং এর পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রায় 200 পুরুষ মহিলা অগপ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। শিলচর বঙ্গভবনে 4 ডিসেম্বর কাছাড় নিউজ নেটওয়ার্ক 24 এবং বালাজি ইভেন্টের যৌথ উদ্যোগে মিস ইন্ডিয়া গ্লোবাল নাইট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মিস ইন্ডিয়া গার্গী নন্দীর সঙ্গে বিভিন্ন স্থান থেকে আগত 25 জন সুন্দরীরা অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। প্রত্যেক দর্শক খুব আনন্দের সঙ্গে সম্পূর্ণ অনুষ্ঠানটি উপভোগ করেন। সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে ক্যান্সার হাসপাতালে এক ক্যান্সার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে ক্যান্সার গবেষক ডক্টর পৌলমি মুখার্জি ক্যান্সার সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, প্রথম পর্যায়ে ডাক্তারের কথা মতো চললে ক্যান্সার থেকে উপশম সম্ভব। ডায়াবেটিস এবং থাইরয়েডের মতো সমস্ত জীবন ক্যান্সার থাকবে না। এক এক করে দর্শকরা প্রশ্ন করেন বিভিন্ন বিষয়ে এবং হাসি মুখে পৌলমি মুখার্জি সব কথার উত্তর দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর কল্যাণ চক্রবর্তী, সভা পরিচালনা করেন কামাল লস্কর। ডাক্তার দেখিয়ে ওনারা টেস্ট দিয়েছেন, প্রায় 8-9 হাজার টাকার টেস্ট। ওনারা অনেক আর্থিক দিক দিয়ে সচ্ছল নয়। আমি কল্যাণদাকে ফোন করেছি যে এইরকম এরকম অবস্থা, ওনারা টাকাটা বেয়ার করতে পারবেন না, আপনি একটু দয়া করে কিছু একটা। পূর্ত বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার এবং কোম্পানির প্রজেক্ট ম্যানেজারকে সঙ্গে নিয়ে ইটখোলা ঘাটে বরাক নদীর উপর নয়া সেতুর কাজ পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। এই সেতুটির কাজের গুণগত মান ঠিকঠাক হচ্ছে কিনা এসব খতিয়ে দেখেন তারা। বর্তমানে এই কিশোর সেতুর কাজ 70% সমাপ্ত হয়েছে। বর্তমানে সেতুটির কংক্রিট লিভারের ঢালাইয়ের কাজ চলছে। কয়েকদিন আগে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন এবং এই সেতুটির পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই সেতুটির কাজ 2022 জুলাই মাসের মধ্যে সমাপ্ত করার জন্য তাই অতি দ্রুতগতিতে সেই সেতুর কাজ চলছে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন টি মোর্চা সভাপতি পাপ্পু গোয়ালা, মাছুকার জিপির এপি প্রতিনিধি রাজেশ শর্মা, ভাইটি সিংহ প্রমুখ। অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের দ্বিতীয় কাছাড় জেলা সম্মেলন রবিবার ধোয়ারবন্দে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে সংগঠনের জেলা সভাপতি শ্যামদেও কুর্মী পতাকা উত্তোলন করেন এবং পূর্বতন কমিটির সম্পাদক মাধব ঘোষ শহীদ বেদিতে মালদান করেন। মালদান পর্বে সংগঠনের জেলা কমিটির প্রাক্তন সহসভাপতি যোগেশ চন্দ্র বরাই ও সোনাই ব্লক কমিটির সদস্য ফরিদ উদ্দিন সহ সংগঠনের যারা বিগত বছরগুলোতে প্রয়াত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ব্যক্ত করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কৃষক নেতা শ্যামদেও কুর্মীর সভাপতিত্বে পরিচালিত সভায় বিগত দিনের কাজকর্মের উপর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সম্পাদক মাধব ঘোষ। প্রতিবেদনের উপর আলোচনার পর সংশোধনী সহ সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সম্মেলনের
প্রধান বক্তা এসইউসিএ দলের জেলা সম্পাদক শুভবতোষ চক্রবর্তী দিল্লির কৃষক আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের কথা তুলে ধরে বলেন, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের পথে আজও ন্যায্য দাবি আদায় করা সম্ভব। তিনি জেলার কৃষকদের নানা সমস্যা সমাধানে আগামীতে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পরে শ্যামদো কর্মীকে সভাপতি ও লক্ষ্মীচরণ আকুড়াকে সম্পাদক নির্বাচিত করে 14 সদস্য বিশিষ্ট কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। সভার শেষে কমিটির নবনির্বাচিত সভাপতি শ্যামদো কর্মী সম্মেলন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির অন্যতম সদস্য হিল্লোল ভট্টাচার্য। কৃষির মরশুমটা শেষ হয়ে গেলে আপনারা যুক্ত হয়ে আবার গ্রামে গ্রামে কৃষক আন্দোলন গড়ে তুলুন, এই যথার্থ বার্তা আমাদের মেসেজটা আপনারা গ্রামেগঞ্জে পৌঁছে দিন। পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে কৃষক সংগঠন আরো শক্তিশালী হবে এবং শক্তিশালী সংগঠন গড়ে উঠলে আমরা আমাদের সমস্ত দাবি দাওয়া আদায় করতে পারব। এইটুকু বলেই আমি আমার আজকের এই সম্মেলনের বক্তব্য শেষ করছি। ইনক্লাব জিন্দাবাদ, এসইউসিআই জিন্দাবাদ। এআইডিএসওর পশ্চিম শিলচর আঞ্চলিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কলেজ রোডে। দলের জেলা কমিটির অন্যতম সদস্য সাবির আহমেদের সভাপতিত্বে পরিচালিত সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংগঠনের রাজ্য কাউন্সিলের সদস্য স্বপন চৌধুরী। সম্মেলনে সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 নামে শিক্ষা ধ্বংসকারী একটি সর্বনাশ আইন তৈরি করা হয়েছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ইতিহাসবিদ, শিক্ষানুরাগী জনগণ এই আইনের বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলন গড়ে তুলেছেন। ছাত্রছাত্রীরাও আন্দোলনে সামিল হচ্ছে। তিনি আগামী দিনে এই সর্বনাশ জাতীয় শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত ছাত্রছাত্রীরা শিলচরের গভর্নমেন্ট স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়। সম্মেলনের সর্বসম্মতিক্রমে শিববৈষ্ণবকে সভাপতি, রিপন চৌধুরীকে সম্পাদক নির্বাচিত করে 21 সদস্য বিশিষ্ট পশ্চিম শিলচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সভায় জেলা কমিটির অন্যতম সদস্য আপনলাল দাস উপস্থিত ছিলেন। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সোমবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস পালন করা হবে। এই উপলক্ষে সকাল 8টায় জেলাশাসকের উন্নয়ন ভবন কার্যালয়ের পার্শ্ববর্তী সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে মালোদান করা হবে। এরপর শিলচরের এসপি অফিসের পেছনে থাকা আম্বেদকর ভবনে সংবিধানের স্থপতি ডক্টর আম্বেদকরের জীবন নিয়ে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হবে। আসাম অনুসূচিত জাতি পরিষদের শিলচর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। বরাক উপত্যকা আরও একটি নতুন ট্রেন পেতে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাস থেকেই আগরতলা শিলচর আগরতলার মধ্যে জনশতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কেন্দ্রীয় রেলমন্ত্রীকে আগরতলা শিলচর আগরতলার মধ্যে জনশতাব্দী ট্রেনটি চালানোর জন্য দাবি জানিয়েছিলেন। তারপরই এই ট্রেনটি চালানোর জন্য রেল বোর্ডের কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে রেল বোর্ড উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা ও অসমের দ্বিতীয় বৃহৎ শহর শিলচরের সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যিক ক্ষেত্রে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এক বৃহৎ ভূমিকা রাখতে সক্ষম হবে এমন ভাবনা চিন্তা করে আগরতলা শিলচর আগরতলার মধ্যে সুপারফাস্ট জনশতাব্দী এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছরের মতো ধর্মীয় রীতিনীতি, উদ্দীপনা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবারও হাইলাকান্দির লক্ষ্মীশহরস্থিত হঠাৎ কলোনিতে বিশ্বজনীন শ্রী গীতা সমাজ হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে সম্বৎসর ব্যাপী শ্রী গীতাপাঠ ও আলোচনার পূর্ণাহুতি রূপে দুদিবসীয় বার্ষিক শ্রী গীতা সাধ্যায় যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে প্রথম দিন সন্ধ্যা 7টায় শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। পরদিন অর্থাৎ দ্বিতীয় দিন সকাল 7:30টার সময় শ্রী শ্রী ঠাকুরজির পূজার জন্য শুভারম্ভ হয়। এরপর সকাল 8টার সময় নাম জপ এবং সকাল 8:30টার সময় বাল্যভোগ বিতরণ করা হয়। পরবর্তীতে সকাল 9:30টায় শ্রী গীতা সাধ্যায় যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর 2:30 থেকে সন্ধ্যারতির আগে পর্যন্ত চলে গীতার শ্লোক আবৃত্তি, বৈশাখ প্রতিযোগিতা, ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ক রচনা ইত্যাদি। বিকেল 4:45 সন্ধ্যারতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যা 5:45 বিশ্বজনীন শ্রী গীতা সমাজ হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি জহরলাল চক্রবর্তী মহাশয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই মহা ধর্মসভায় বিভিন্ন বক্তারা বার্ষিক শ্রী গীতার সাধ্যায় যজ্ঞানুষ্ঠান ও গীতাপাঠের তাৎপর্য ও মহত্ব সম্বন্ধে বিশদ বক্তব্য রাখেন। আচ্ছা দেখুন, যজ্ঞ দেখুন অনেক রকমই আছে। যদি গীতার চতুর্থ অধ্যায়ে দেখা যায় যে দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ তথাপরে শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞশ্চ যত সংসিদ্ধ প্রদাহ। দ্রব্যযজ্ঞ যেমন দ্রব্য দান করে, ঔষধপত্র বলুন, কাপড় বলুন, ওসব জিনিস যদি দান করা হয় এটা দ্রব্যযজ্ঞ। তপযজ্ঞ যারা জপ ধ্যান করছেন এটা তপযজ্ঞ হচ্ছে। যোগযজ্ঞ যারা যোগাসন বা যোগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে উন্নত মানে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন, সহস্রার পর্যন্ত উঠে যাওয়া, যে আমাদের যে কুণ্ডলিনী জাগরণের যেটা, এগুলো সবই যজ্ঞ। তো কাঠ দিয়ে যার যজ্ঞ এটা ভারতের বৈদিক যুগ থেকেই চলে আসছে, আজও আছে। কিন্তু দেখুন
এই কলিযুগের প্রভাবে, কলির প্রভাবে দ্রব্যের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ইয়ে আসে যায়, যেমন ঘি বলুন বা যে কোনো জিনিসই বলুন, ওগুলোর মধ্যে শুদ্ধাশুদ্ধির বিভিন্ন ইয়ে আসে। এবং ভগবান পরিষ্কার গীতায় বলছেন যে শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞা জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে, যে সব যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো জ্ঞানযজ্ঞ। এবং এই গীতা অধ্যায়, এই যে গীতা নিয়ে পাঠ, গীতা পাঠ বা গীতা আলোচনা, এটা অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন যে এটা জ্ঞানযজ্ঞ এবং এটার দ্বারাই উনি পূজিত হন। তো গীতা সমাজ এই বিশ্বাসে বিশ্বাস। সাংগঠনিক পর্যায়ে পদোন্নতির স্বীকৃতি স্বরূপই বোধ হয় প্রথমবার অসম গণ পরিষদ দলের করিমগঞ্জ জেলার কোন যুব নেতাকে এত বিশাল পরিসরে সংবর্ধনা জ্ঞাপন করলেন সীমান্ত জেলা করিমগঞ্জের অগপ দলের কর্মী সমর্থকরা। রবিবার দুপুর একটায় বদরপুরঘাট থেকে শতাধিক গাড়ির এক বিশাল মিছিলের মাধ্যমে অগপ দলের করিমগঞ্জ জেলা কমিটির যুব পরিষদের কার্যকরী সভাপতি নওয়াজ তাপাদার রাজাকে কানিশাইস্থিত দলের প্রধান কার্যালয়ে নিয়ে আসেন জেলার পাঁচ কেন্দ্রের কর্মী সমর্থকরা। এদিন নওয়াজ তার সমর্থক এবং দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজের কর্ম এবং সমর্থকদের সমর্থনের জন্য আজ তিনি এই জায়গায় আসতে পেরেছেন। জেলার সকল স্তরের নেতা কর্মী সহ সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে রাজাকে জেলা যুব পরিষদের সভাপতি না করায় গতকাল পর্যন্ত তার সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল। আজ এ বিষয়ে সাংবাদিকরা রাজাকে প্রশ্ন করলে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান, দলের সিদ্ধান্তকে তিনি এবং তার সমর্থকরা স্বাগত জানাচ্ছেন। তারা দবিবাজিতে বিশ্বাসী নয়, আগামী দিনে সবাই হাতে হাত মিলিয়ে দলের কাজ চালিয়ে যাবেন। যারা শুভাকাঙ্ক্ষী আমার সঙ্গে যোগাযোগ করে অসম গণ পরিষদ দলে যারা যোগদান করেছেন সবাইকে আমি অনুরোধ করবো, আমরা কোন ধরনের লবিবাজি আমরা করব না। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের উপর সর্বত আমরা সন্তুষ্ট থাকতে হবে এবং সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব। সেটা আমি সবাইকে আমি বলে আসছি বিগত দিন থেকে, আজকেও বলছি, আগামী দিনেও বলব। এবং আমি আমার নবনিযুক্ত যুব পরিষদের জেলা সভাপতিকেও আমি ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে, ওনাকেও বলেছি, ভাই আমরা সবাই একসাথে আমরা দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, যেহেতু আমরা মিত্রজোটে আছি, আমাদের মিত্রজোটকে কীভাবে শক্ত করা যায় করিমগঞ্জ ডিস্ট্রিক্টে, করিমগঞ্জ জেলায়, সেই নিয়ে আমার আলোচনা হয়েছে। আশা করি কম সময়ের ভিতরে আমরা মাঠে গ্রামে গঞ্জে আমরা ঝাঁপিয়ে পড়ব। গ্রামগঞ্জের উঠতি প্রতিভাবান খেলোয়াড়দের জেলা স্তরে অংশগ্রহণের সুযোগ দিতে তৎপর রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুধপাতিলে আয়োজিত এক ফুটবল ফাইনাল ম্যাচে একথা বলেছেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। দুধপাতিল সমাজ কল্যাণ ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত কিশোর সেতু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। ডলু রাইজিং ক্লাব এক গোলের ব্যবধানে জয়ী হয়। ম্যাচ চলাকালীন দুদলের জনাকায়ক ফুটবলারদের প্রতিভা দেখে মুগ্ধ হন বলে জানান মুখ্য অতিথি কিশোর। এদিকে গ্রামীণ উঠতি ফুটবলারের হার বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ওই টুর্নামেন্টের আয়োজন করেন বলে জানান আয়োজকরা। এই খেলাটা অনেক দিন ধরে চলছে, আজকে সেটার ফাইনাল। আর ফাইনালে রয়েছে দুটা টিম, একটা রয়েছে আমাদের এখানে দুধপাতিল, আমার গ্রামে দুধপাতিলি, আর একটা রয়েছে ডলু রামপুরে। দুজন দুই পক্ষের মধ্যে উভয় পক্ষের খেলা দেখছি, এখন হাফ টাইম হয়েছে, খুব সুন্দর খেলা হচ্ছে, প্রতিযোগিতা ভালোই লাগছে। আর আমি সেটাই বলতে চাইছি যে আগামী দিনে এই যে মাঠে খেলা হচ্ছে, এখন দুধপাতিল এই বাগমারা মাঠ বলে বলা হয় এটাকে, এই মাঠে খেলা হচ্ছে, আর আগামী দিনে এই যে প্লেয়াররা যেভাবে খেলাধুলা করছেন, আমি আশা রাখছি আগামী দিনে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে খেলবেন, ডিএসএ গ্রাউন্ডে গিয়ে খেলবেন, তারপরে স্টেট লেভেলে খেলবেন, আর ভবিষ্যতে ওনারা ন্যাশনাল লেভেলে গিয়েও খেলবেন বলে আমি আশা রাখছি। ওনাদের খেলাটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এখানে যারা যেরকম দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দর্শক বৃন্দরা যারা রয়েছেন, খেলপ্রেমী ভাই বন্ধুরা রয়েছেন, ওনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে ওনারা যে এই খেলাটা উপভোগ করছেন এখানে। আর সর্বশেষে আবারই আমি দুধপাতিল আমার গ্রাম সমাজ ক্লাবকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এত সুন্দর আয়োজন করেছেন। আর আগামী বছর ঠিক এইভাবে আবারও যে কিশোর সেতু প্রাইজ মানি টুর্নামেন্ট আবারও করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সেনার সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ, নাগাল্যান্ডে গুলিতে ঝাঁঝরা 15 গ্রামবাসী। সম্পাদকীয় লেখায় দেশদ্রোহিতার মামলা, গর্জে উঠলেন কাছাড়ের সাংবাদিকরা। বিধায়ক দিয়ে উন্নয়ন হবে না বলেই সাংসদ প্রতিনিধি নিয়োগ, দাবি আমিনুলের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।